শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তিন রানে হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আট উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে আঠাশ রানের শোচনীয় পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের, সঙ্গে ইতিহাস গড়ার হাতছানি রয়েই গেল। শনিবার 9ই মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 174 রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় 2 বল বাকি থাকতে 146 রানেই গুটিয়ে গেছে লাল সবুজেরা। এতে 2-1 ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ছুড়ে দেওয়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখে শুনে শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার। তবে ইনিংসে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারাই বাংলাদেশ। দলীয় 13 রানে সাজ গড়ে ফেরেন ওপেনার লিটন। লিটনকে হারিয়ে বিপদে পড়া লাল সবুজ শিবিরকে আরও হতাশায় ডোবান শান্ত। ঠিক পরের বলে ভাঙল তাহিদ হৃদয়ের স্টাম্প। এবার লেন্থের সিম ডেলিভারি বুঝে উঠতেই পারেননি মিডল অর্ডার এই ব্যাটার।